সন্দেশখালী থেকে বাদশার নাম মোছার কাজ শুরু মুহান বাহিনী দখল করা মাঠ ফেরানোর কাজ শুরু করেছে প্রশাসন ঘটনায় খুশি স্থানীয়রা অবশেষে এলাকার মানুষ ফিরে পেলেন তাদের খেলার মাঠ অরবিন্দ মিশন মাঠ ফিরে পেল তার গৌরব অভিযোগ গ্রামের ছেলে মেয়েদের খেলার এই মাঠ দখল করার অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল সন্দেশখালী শাহজান ফ্যান ক্লাব মাঠ ঘিরে রাখা হয়েছিল পাঁচিল দিয়ে গেটে থাকতো তালা এদিন পুলিশের উপস্থিতিতে খেলার মাঠের নাম মুছে দিয়ে করা হয় অরবিন্দ মিশন মাঠ প্রশাসনের নির্দেশে এদিন নাম মোছার ফাঁকে স্থানীয় এক যুবক বলেন মুছতে বলেছে বলতে এখন থানা থেকে বলেছে আমাদেরকে পারমিশন দিয়েছে যেগুলো মুছে সব নাম মুছে দাও মাঠটা আমাদের ইয়েতে চলে এসেছে তাই এতদিন আমাদের ছিল ছিল। না প্রথমে আমরা খেলাধুলো করতাম তারপরে এটা এই শিবু হাজরা উত্তম সর্দার এদের দখলে চলে যায় তারপর থেকে আমরা খেলতে পারতাম না আমরা ওই ধান বিলে মাঠ তৈরি করতাম ওখানে খেলতাম এখানে জল টল দিয়ে ভর্তি করে দিয়েছিল গাছপালা ছিল সব কেটে ফাঁকা করে দিয়েছে ফার্ম করেছে এইটা গাছগুলো কেটে নিয়ে গিয়ে আমাদের খেলাধুলো সব অসুবিধা হয়ে যেত আমরা লোকের মাঠে খেলতে পারতাম তালা বন্ধ থাকতো যার যেরকম দরকার পড়ে পাঁচিল টোপকে যায় ভাঙা চোর জায়গা থেকে না খেলতে পারতাম আনন্দ বলতে আমরা আনন্দ পাচ্ছি যেরকম আনন্দ পাচ্ছি আবার তার থেকে দুঃখ বেশি এখন তো মাথাগুলো তো এখন ধরা পড়েনি এলাকার বাসিন্দাদের আরো দাবি সন্দেশখালী থানার কর্ণখালীতে কয়েক বিঘা জমি দখল করে সেখানে শাহজান ফুটবল ফ্যান ক্লাব নামকরণ করা হয়েছিল এদিন সেই নাম মুছে দিল স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় এক মহিলা বলেন আমরা খুবই খুশি এখানে এবার ছেলেমেয়েরা খেলা করতে পারবে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী যা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে শাহজাহান ও তার ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে সরব গ্রামবাসীরা বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এলাকা পরিদর্শনে আসেন রাত্রি যাপনের পর এদিনও সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্য পুলিশের ডিজি তারপর ফিরে যান কলকাতায় এই বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার বলেন আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো এম এল ও সাহেবও এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি আমরা যে মানে খতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে ওটা আমরা ওই জন্য লোকেদেরকে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে সন্দেশ খালি এরই মধ্যে বারাসাত আদালতে শাহজাহান আগাম জামিনের আবেদন করেছে আগামী ছাব্বিশ তারিখ সেই মামলার শুনানি এদিন মাঠের দেওয়াল মুছে গ্রামবাসীদের ফিরিয়ে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এই বিষয় বিধায়ক জানান মাঠ কেন দখল হবে এটা টুর্নামেন্ট হয় বড় টুর্নামেন্ট হয়েছে মানুষ লাখ হাজার হাজার মানুষ আমরা চাইছি এ মানুষের যে মানুষ যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন পুলিশের আধিকারিকরা আসবেন যাতে মাঠটা আরও খেলার উপযুক্ত হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ